গুডি ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে পুবলুকে তার দাদুর কাছে পৌঁছে দিতে গেলে পিনাকবাবু শিরিনের হাত ধরে কেঁদে ফেললে শিরিন জানিয়ে দিল আমি আমার ক্যারিয়ার শেষ করতে আপনাদের বংশধরকে বহন করতে পারবো না তাছাড়া আপনার ছেলে বেঁচে থাকতেই যাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল তার দায়িত্ব আমি এখন নিতে পারবো না শিরিনের কথা শুনে অবাক হয়ে যায় অনুজের বাবা বলে তুমি এতটাই নির্দয় যে নিজের ছেলের দায়িত্ব নিতে পারবে না শিরিন বলে আপনারা আমার সাথে সবাই মিলে যা করেছেন তাতে করে আমি এছাড়া আর কি বা করতে পারি বলুন আপনার ছেলে তো মরার সময় গুড্ডিকে শিউরে নিয়ে মরেছে আর পুবলুকে আমি শুধু পেটেই ধরেছি ওকে কখনো মায়ের ভালোবাসা সুযোগ পর্যন্ত পাইনি তাই আমি এখন কেন সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে যাব বলুন মায়ের কথা শুনে পুবলু বলে দাদু তুমি আমার মামুনিকে ফোন করে জানিয়ে দাও আমি মামুনির কাছে থাকবো আমি মামুনির কাছে যাব এই পচা ও বাজে মায়ের কাছে আমি যাব না আমাকে শুধু মারে আর বকে সারাক্ষণ শুধু ফোনে কার সাথে যেন কথা বলে আমি খেতে চাইলেও খেতে দেয় না ওই বাড়ির ওই পচা দিদিটাও খুব বাজে শিরিন পুবলুকে আবার মারতে গেলে শিরিনের হাত ধরে সাবধান করে দেয় অনুজের বাবা বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে আমার অনুজের ছেলেকে কষ্ট দেয়ার তুমি কে তাহলে কি এবার পুবলুকে গুটির কাছেই রেখে দিবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ